স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। কিন্তু আমি আজকে একটু খারাপ আছি, কারণ আমার গলার একটু প্রবলেম হয়ে গেছে। আশা করি ভয়েসটা শুনে বুঝতে পারছো, হয়তো কিছুদিনের মধ্যে আমি ঠিকও হয়ে যাব। তো যাই হোক, আজকে আমরা শুরু করছি নতুন আরেকটা ভিডিও, এডুকেশন ক্লাস 12, যেটা আমরা ম্যাথ করছিলাম, ম্যাথগুলো স্টার্ট করেছিলাম, অর্থাৎ মিনের যে অঙ্কগুলো শুরু করেছিলাম, আজকে মিনেরই অঙ্কের সেকেন্ড পার্ট আমরা কিন্তু করব। যারা আজকে আমাকে প্রথম দেখছো, তারা অবশ্যই আমার পূর্বের ভিডিওটা সাবস্ক্রাইব করে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা দেখে নিও। আগের ভিডিওতে কিন্তু মিন সম্পর্কে প্রাথমিক অঙ্কটা করে দেওয়া আছে, এবার আমরা সেকেন্ড অঙ্কতে কিন্তু এগোচ্ছি। আমাদের আজকের অঙ্ক, কল্পিত বা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় বা মিন নির্ণয় করো। আর এর আগের দিন আমরা মিনের যে অঙ্কটা করেছিলাম ওটা কিন্তু আনগ্রুপড ডেটা, আর গ্রুপড এবং আনগ্রুপড সম্পর্কে আমরা খুব ভালো মতো আলোচনা করেছি আগের ভিডিওতে। আজকে আমরা গ্রুপড ডেটার উপর ভিত্তি করে আমরা কল্পিত পদ্ধতিতে বা সংক্ষিপ্ত পদ্ধতিতে আমরা কিন্তু মিন নির্ণয় করব। তাহলে চলো দেখে নিই অঙ্কটা কি রয়েছে। নিম্ন বন্টনটির গড় মান নির্ণয় করো। তোমাকে পরীক্ষাতে এখানে কিন্তু উল্লেখ করে দেবে যে কল্পিত পদ্ধতি বা সংক্ষিপ্ত পদ্ধতি বা বৃহৎ পদ্ধতি, যাই হোক কিছু একটা তোমাকে উল্লেখ করে দেবে। এখানে অঙ্কটা আমরা দেখে নিচ্ছি, দুটো বক্স দেওয়া রয়েছে, ঠিক আগের মতোই একটা শ্রেণী যাকে আমরা বলছি ক্লাস, আর এটা রয়েছে পরিসংখ্যা যাকে আমরা বলছি এফ বা ফ্রিকোয়েন্সি। এখানে 40 থেকে 45, 45 থেকে 50, 50 থেকে 55, 55 থেকে 60, এই করে পাঁচ পাঁচ করে বেড়ে লাস্টে 75 থেকে 80 অবধি কিন্তু গেছে। এবং প্রত্যেকটা ঘরের কিন্তু ফ্রিকোয়েন্সি দেওয়া রয়েছে 1, 3, 5, 4, 10, 6, 3 and last 2, টোটাল এন মানে হচ্ছে নাম্বার, অর্থাৎ ফ্রিকোয়েন্সির নাম্বার, এগুলোকে যোগ করলে টোটাল মান আমরা পাবো 34, সেটাই এখানে কিন্তু লেখা রয়েছে। এবার আমরা চলে যাচ্ছি সরাসরি উত্তরে। আমরা উত্তর জন্য একটা বক্স তৈরি করেছি, দেখো এই বক্সের মধ্যে 1, 2, 3, 4, 5, 6 ছখানা কিন্তু রো করা হয়েছে। এবার ছটার মধ্যে কি কি রয়েছে, ফার্স্ট ক্রমিক নং দেখতে পাচ্ছ, নাম্বার 1, 2, 3, 4, 5, 6 করে টোটাল 8খানা আমাদের মান ছিল, 8টা নাম্বার আমরা এখানে লিখেছি। স্কোর অর্থাৎ ক্লাস, অর্থাৎ যে শ্রেণীগুলো ছিল সেই সেম শ্রেণীগুলোকে আমরা কিন্তু লিখে ফেলেছি, 45 থেকে 45, 45 থেকে 50, 50 থেকে 55। এক্ষেত্রে একটা কথা বলার আছে আমার, দেখো 40 থেকে 45, আমি এর আগে তোমাদের কাউন্টিংটা বলেছিলাম 40কেও ধরতে হবে 45কেও ধরতে হবে, কিন্তু এখানে দেখো তোমরা একটা জিনিস, 40 থেকে 45, 45 গিয়ে শেষ, আবার পরে কিন্তু 45 থেকেই শুরু হয়েছে, ফলে আমরা কিন্তু একই মানকে দুবার ধরতে পারবো না। তো সেক্ষেত্রে আমরা 40কে কাউন্ট করব না, 40-এর পরে থেকে কত হবে 41, 42, 43, 44, 45, মানে 5 অবধি গেলাম। আবার দেখো পরবর্তীতে 45 থেকে শুরু হয়েছে, 45 আমরা কিন্তু ধরবো না, 46, 47, 48, 49, 50, অর্থাৎ প্রত্যেকটার মধ্যে ব্যবধান কত করে হচ্ছে, 5 করে, এটা কিন্তু মাথায় রেখো, যাকে আমি ইংরেজিতে বলি ইন্টারভেল। নেক্সট এবার বলা হচ্ছে ফ্রিকোয়েন্সি অর্থাৎ পরিসংখ্যা, প্রশ্নপত্রে যা দেওয়া ছিল সেই মানগুলো কি পরপর 1, 3, 5, 4, 10 at last 2 আমরা লিখে নিয়েছি, এবং মোট এন সংখ্যা 34, এটাও কিন্তু আমরা লিখে নিয়েছি যা প্রশ্নপত্রেই ছিল। এবার আমাদের উত্তরের জন্য আরো তিনটে বক্স এর সঙ্গে করতে হয়েছে, একটা হচ্ছে মধ্যবিন্দু এক্স, এই এক্সটা কিন্তু অবশ্যই বড় হাতের এক্স, এটাকে মাথায় রাখতে হবে। এক্স কিন্তু প্রশ্নের মধ্যে দুরকম রয়েছে, একটা হচ্ছে ছোট হাতের এক্স আর একটা হচ্ছে বড় হাতের এক্স। এবার এটা কিন্তু মধ্যবিন্দু মানেই হচ্ছে মিডিল মান, তাকে আমরা বড় হাতের এক্স দিয়ে ডিনোট করব। এবং এক্সটা কি করে মানটা বের হয় সেটাও তোমরা জানো নিশ্চয়ই, তবু আমি আরেকবার তোমাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি যারা আমায় প্রথম দেখছো আজকে, 40 এবং 45 দুটো মান ছিল, এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে যে মিডিল মানটা পাই, তাহলে প্রথম ঘরের মান কত, 40 প্লাস 45 যোগ করলে কত হচ্ছে আমাদের 85, 85 কে 2 দিয়ে ভাগ করলে আমাদের কত হচ্ছে 42.5, দেখো এখানে 42.5। নেক্সট একই রকম ভাবে 45 আর 50 যোগ করলে কত, 95, 95 কে 2 দিয়ে ভাগ করলে আমাদের কত হবে 47.5, এইভাবে প্রত্যেকটা মানগুলোকে কিন্তু করা হয়েছে। নেক্সট আমাদের আসছে চ্যুতি, এই চ্যুতিটা বোঝানোর আগে এখানে দেখো 62.5 যে মানটা বেরিয়েছে তাকে আমরা এ এম বলে লিখেছি, অর্থাৎ আমরা একটা কল্পিত মিন, কল্পিত গড় মান একটা কিন্তু ধরে নিয়েছি কল্পনা করে, সেটা কিভাবে সেটাও আমরা আগে আলোচনা করেছি, আবারও আমি বলে দিচ্ছি আমাদের টোটাল এখানে কতগুলো মান ছিল, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা মান, একে প্রথমে অর্ধেক করব, অর্ধেক করলে কত হবে 4টে, তাহলে 1, 2, 3, 4, এই যে 4 সংখ্যা পর্যন্ত এলাম, এর পরবর্তী যে মানটা অর্থাৎ
চার নাম্বার ঘরের পরে যে পাঁচ নাম্বার ঘরে আসবে সেই মানটাই কিন্তু হবে আমাদের কল্পিত গড় হিসেবে আমরা ধরব। তাহলে এখানে এক দুই তিন চার, এটা হচ্ছে পাঁচ নাম্বার ঘর, ফলে এই পাঁচ নাম্বার ঘরটাকে আমরা কিন্তু মিডিল মান হিসেবে ধরে নিয়েছি 62.5। তোমরা আরেকটা ইনফরমেশন জেনে রাখো, যদিও এটা সব ক্ষেত্রে কিন্তু কার্যকরী হয় না, আমি আবারও বলি, আমি প্রথমে যেটা বোঝালাম যে অর্ধেক করে অর্ধেকের পরবর্তী মানটা হচ্ছে আমাদের কল্পিত গড়, এটাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। তারপরেও আমি আরেকটা মান বলি, তোমরা মিলিয়ে দেখবে এর মধ্যে যতগুলো ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে তার মধ্যে হায়েস্ট ফ্রিকোয়েন্সি যে ঘরে দেওয়া থাকে সেই ঘরটাই সাধারণত এ এম বলে ডিনোট করা হয়। তোমরা দেখো এখানে এক তিন পাঁচ চার দশ ছয় তিন দুই, এর মধ্যে সর্বোচ্চ মান কত আছে? দশ। তাহলে দশের যে ঘরটা হবে সেই ঘরটাকে আমরা কিন্তু এ এম হিসাবে ধরতে পারি। এটা সব ক্ষেত্রেই কিন্তু হবেই, এমন গ্যারান্টিড নয়, কিন্তু আমরা কিন্তু ধরলেও ধরতে পারি। নেক্সট আমরা চলে আসবো এবার চ্যুতির মানটা নির্ণয় করা। চ্যুতির কিন্তু এটা লিখতে হবে ছোট হাতের এক্স, মধ্যবিন্দু ছিল বড় হাতের, চ্যুতি হচ্ছে আমাদের ছোট হাতের এক্স দিয়ে। সূত্রটা কি? আমরা সূত্রটা এখানে আবার লিখে নিয়েছি, এক্স সমান সমান বড় এক্স মাইনাস এ এম বাই আই, এটা সূত্র। তাহলে প্রথম ঘরের জন্য যদি আমাদের মানটা বার করতে হয় তাহলে কি করে বার করব? বড় এক্স মানে প্রথম ঘরে কত? 42.5 লিখলাম এখানে, 42.5 মাইনাস এ এম মানে কত? প্রত্যেকটা ঘরে একই এম হবে, 62.5, 62.5 বিয়োগ করলে কত হচ্ছে? সরি, এটা বাই আই, আই মানে হচ্ছে আমাদের ইন্টারভেল, যেটা তোমাকে বলেছিলাম আই মানে প্রত্যেকটা ব্যবধান, এখানে প্রত্যেকটা ঘরে কত করে ব্যবধান বলেছি? পাঁচ করে, তাহলে এখানে বাই হচ্ছে ফাইভ, কাটাকাটি করলে কত হচ্ছে? এটা আগে দেখো ছোট সংখ্যা, 42.5 মানে ছোট আর 62.5 মানে কিন্তু বড়, তাহলে আগে ছোট আর পরে বড় থাকলে অবশ্যই মাইনাস হবে, মাইনাস 20 বাই কত? ফাইভ, এটা কাটাকাটি করলে কত হচ্ছে? মাইনাস ফোর। দেখো ফার্স্ট ঘরে আমি কত করেছি? মাইনাস ফোর। সেম একই রকম ভাবে পরেরটা আরেক বাইট তো আমরা মিলিয়ে দেখি ঠিকঠাক হচ্ছে কিনা। পরের ঘরের জন্য এক্স কত ধরবো আমরা? 47.5 লিখে নিচ্ছি, 47.5 মাইনাস এখানে কত হচ্ছে? 62.5, 62.5 বাই আই মানে কত? একই রকম ভাবে পাঁচ, তাহলে এখানে ভাগ করলে কত হচ্ছে? 15 মাইনাস 15 বাই কত? ফাইভ, কাটাকাটি করলে কত হবে? মাইনাস 3, এখানে চলে আসছে আমাদের মাইনাস 3। ঠিক একই রকম ভাবে আমরা প্রত্যেকটা ঘরের মানগুলোকে পাবো। দেখো এইগুলো ওপরের গুলো কিন্তু মাইনাস মাইনাস হয়েছে আর নিচের গুলো কিন্তু প্লাস প্লাস হয়েছে, আর মাঝের মানটা কত? জিরো। কেন জিরো এটাও একবার দেখে নাও, এক্স এর মানও 62.5 কারণ এই ঘরের মান, বুঝতেই পারছো, আবার এম এর মানও 62.5 মানে বাই কত? ফাইভ, তাহলে জিরো বাই ফাইভ মানে কত হবে? জিরো। ওই জন্য এই ঘরের মানটা কত এসছে? জিরো। আর এর পরের গুলো কেন প্লাস হয়েছে? কারণ আগে কিন্তু এবার বড় মানগুলো বসছে, সিক্স, এমন একটা দেখে নাও এটাও, তাহলে এক্ষেত্রে তারপরের ঘরটা আমি বলছি 67.5 এক্স এর মান মাইনাস কত? 62.5 বাই কত? ফাইভ, তাহলে এটা এটা ভাগ বিয়োগ করলে কত হচ্ছে? প্রথমে বড়টা আছে পরে ছোটটা আছে, ন্যাচারালি এখানে কোনো মাইনাস আসবে না, তাহলে ফাইভ বাই ফাইভ কাটাকাটি করলে কত হচ্ছে? ওয়ান, এখানে আমরা কিন্তু প্লাস ওয়ান লিখেছি। একই রকম ভাবে প্লাস টু প্লাস থ্রি পরপর আসবে। সব থেকে মজার একটা ঘটনা, তোমরা এখন শুনলেও অবাক হবে কিন্তু এটাই সত্যি, একটু দেখে নাও, এটা হচ্ছে পরীক্ষার হলে একটু লুকোচুরি খেলা যাকে বলা হয়, একটু অন্য সিস্টেমটা মেনটেন করা। আমরা এতক্ষণ কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট নিয়মটা শিখলাম কি করে মানটা বার করতে হয়, এবার তোমার পরীক্ষার হলে হয়তো সময় নেই, তুমি খুব তাড়াতাড়ি তোমাকে কাজটা করতে হবে, এটা ঠিক এই মানটাই আসবে যেটা তুমি এ এম ধরো সেই ঘরে তুমি একদম চোখ বন্ধ করে জিরো বসিয়ে দাও, কারণ ওটা জিরো হবেই, এবং জিরো থেকে তুমি যত ওপরের ঘরে উঠবে তত এক এক করে তোমার মাইনাসের মানটা বাড়বে। দেখো এটা কত? মাইনাস ওয়ান, তার উপরেটা কত? মাইনাস টু, তার উপরেটা কত? মাইনাস থ্রি, তারপরে উপরে কত? মাইনাস ফোর, এটাই সিস্টেম, এটা কিন্তু হবেই। আবার একই রকম আমি নিচের দিকে নামো, প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি, দেখেছো প্রত্যেকটা মান, অর্থাৎ আমরা এত খেটে মানগুলোকে বার করলাম। আর যদি আমাদের হাতে সময় না থাকে তাহলে আমরা কিন্তু এইভাবেও মানটা বার করতে পারি, এটা হচ্ছে শর্টকাট প্রসেস একটা। নেক্সট এবার আমরা আরেকটা ঘর দেখবো, এফ এক্স, অর্থাৎ এফ ইন্টু এক্স, এফ এবং এক্স কে আমরা কিন্তু গুণ করব, তাহলে এফ এর ঘর মানে কত? পরিসংখ্যা মানে এই ঘরটা, আর এক্স মানে হচ্ছে কিন্তু ছোট এক্স মানে চ্যুতির ঘরটা, এই এক্স কিন্তু নয়, তাহলে মাইনাস ফোর আর ওয়ান গুণ করলে কত হচ্ছে? মাইনাস ফোরই হবে, আমরা লিখেছি মাইনাস ফোর।
মাইনাস থ্রি আর থ্রি গুণ করলে কত হচ্ছে মাইনাস নাইন, লিখেছি মাইনাস নাইন। তারপরে ফাইভ মাইনাস টু গুণ করলে কত, পাঁচ দুগুণ দশ মাইনাস টেন। ফোর ওয়ান এটা করলে কত হচ্ছে মাইনাস ফোর। আবার টেন আর জিরো, জিরোর সঙ্গে তুমি যাই গুণ করো সেটা জিরোই হবে। তারপরে সিক্স আর এটা হচ্ছে ওয়ান, ছয়ই হবে। আবার তিন আর দুই, তিন দুগুণ কত ছয়, আবার এখানেও তিন দুগুণ কত হচ্ছে ছয়, অর্থাৎ কিছু প্লাস কিছু মাইনাস আমরা পেলাম। এইবার এখানে আমাদের সামেশন এফ এক্স এর মান বার করতে হবে, অর্থাৎ সমষ্টি। এখানে যতগুলো মান পেলাম, কিছু মাইনাসে আছে কিছু প্লাসে আছে, আমরা এটাকে যোগ বিয়োগ করে একটা মান কিন্তু দাঁড় করাবো। আমরা মাইনাস গুলোকে প্রথমে যোগ করে নিয়ে কত হয়েছে মাইনাস টোয়েন্টি সেভেন, কত বললাম মাইনাস টোয়েন্টি সেভেন। আর এই প্লাস গুলোকে যোগ করে দেখেছি হচ্ছে প্লাস এইটিন, তাহলে এটাকে আবার বিয়োগ করলে আমাদের মান কত দাঁড়াচ্ছে মাইনাস নাইন। আমি লিখে দিয়েছি সামেশন এফ এক্স সমান সমান মাইনাস টোয়েন্টি সেভেন প্লাস এইটিন, এটাকে ক্যালকুলেট করলে কত হচ্ছে মাইনাস নাইন। আশা করছি এই অবধি তোমাদের কাছে কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার। এবার আমরা এই মানগুলোকে বসিয়ে ক্যালকুলেশনটা করব। দেখো স্টুডেন্টস, এখানে লিখেছি আমি অতএব গড় সমান সমান, সূত্রটা আগে দেখে নাও, এ এম প্লাস সামেশন এফ এক্স বাই এন ইন্টু, এটা কিন্তু গুণ চিহ্ন, ইন্টু আই মানে ইন্টারভেল, এটা হচ্ছে আমাদের সূত্র। এবং এই সূত্রের মধ্যে যে যে ওয়ার্ডগুলো লেখা রয়েছে তার প্রত্যেকটা মানগুলো দেখো আমি পাশে লিখে নিয়েছি। এ এম আমরা কিছুক্ষণ আগেই দেখলাম 62.5 আমরা পেয়ে গেছি। সামেশন এফ এক্স এর মান কত পেলাম মাইনাস নাইন, আমরা যোগ বিয়োগ করে মানটা পেয়েছি। আর এন মানে তো আমরা আগেই পেয়েছিলাম 34 অর্থাৎ 34। আর আই মানে আমরা পেয়েছিলাম ইন্টারভেল 5। এবার জাস্ট এই মানগুলোকে বসিয়ে দেবো এর মধ্যে। দেখো কিভাবে বসানো হচ্ছে, 62.5 এখানে বসিয়েছি প্লাস এফ এক্স সামেশন এফ এক্স মানে মাইনাস নাইন, এন মানে তো 34 ইন্টু 5 ইন্টারভেল। একই রকম ভাবে 62.5 প্লাস, এবার 5 নং কত হচ্ছে 45, এটা মাইনাস আছে বলে মাইনাস হয়েছে, মাইনাস 45 বাই কত 34, বুঝতেই পারছো 62.5 মাইনাস। এবার এইটাকে যদি আমরা ভাগ করি, কেন মাইনাস লিখলাম, কারণ এই দেখো এটা হচ্ছে প্লাস আর এটা হচ্ছে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে কি হয় মাইনাস, এই জন্য আমাদের কিন্তু এখানে চলে এসছে মাইনাস। এবং এই দুটোকে ভাগ করে আমরা মান পাচ্ছি 1.32353। তোমরা বাড়িতে অবশ্যই ক্যালকুলেটারে ক্যালকুলেশনটা করে নেবে। এবার দেখো এত বড় মান দিয়ে তো আমরা বিয়োগ করব না, তাহলে এখান থেকে আমাদের দুটো মান নিতে হবে, আর সেটা সেই আগের সূত্র আগের প্রসেস, যে 1.32 পরে কত আছে 3, এই 3 মানে অবশ্যই 5 এর থেকে ছোট, দ্যাট মিন্স আমরা কিন্তু 2 2 রেখে দেব, তার জন্য কত হচ্ছে 62.5 মাইনাস 1.32। আশা করি বুঝতে পেরেছো, এটাকে বিয়োগ করলে কত হচ্ছে 61.18, অবশ্যই প্লাস, এখানে মাইনাসের কোনো গল্প নেই, কারণ বড় থেকে আমরা ছোট সংখ্যা কিন্তু বিয়োগ করছি। তাহলে আমাদের উত্তর হয়ে গেল, অতএব উক্ত বন্টন সরি বন্টনটির নিম্নেও গড় হলো 61.18। এটাকে প্রায় কথাটা লিখতে হয়। আমাদের আজকে কল্পিত গড় সম্পর্কে যেটা আমাদের মিন নির্ণয় করার সিস্টেমটা ছিল সেটা আমি আলোচনা করলাম, এবং নিচে একটা কথা লিখে দিয়েছি, দীর্ঘ পদ্ধতি পরবর্তী ক্লাস, অর্থাৎ এর পরবর্তী যেদিন আমি এডুকেশনের অঙ্কটা দেব দু একদিনের মধ্যেই তোমরা পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই, আমরা দীর্ঘ পদ্ধতিতে মিনটা কমপ্লিট করে তারপরে আমরা কিন্তু মিডিয়ানের পেছনে ছুটব। তাহলে স্টুডেন্টস আজ এই পর্যন্তই, আর অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা অনেকেই খুব সাপোর্ট করছো, এটা খুবই ভালো লাগছে আমার, কারণ আমার 1000 সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি হয়তো হয়ে যাচ্ছে, কারণ 980 সাবস্ক্রাইবার কিন্তু আমার পার হয়ে গেছে। দ্যাট মিন্স তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তোমরা এইভাবে আমাকে কন্টিনিউয়াসলি সাপোর্ট করে যাবে। আর যারা আজকে আমাকে প্রথম দেখছো তারা আর দেরি না করে অতি দ্রুত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো, এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশনটাকে কিন্তু অবশ্যই অন করে রাখবে, কারণ এই রকম মূল্যবান ভিডিওগুলো সবার আগে তোমরা পাবে যদি অল নোটিফিকেশনটা অন করে রাখো। আর অবশ্যই তোমাদের প্রবলেমগুলো তো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেই, আর অবশ্যই লাইক করতে কিন্তু ভুলবে না, কারণ তোমরা যত লাইক করবে তত আমার কিন্তু ভেতরে একটা ইচ্ছাটা আরো জাগবে, আমি আরো ভালো ভালো ভিডিও তোমাদের জন্য কিন্তু তৈরি করতে সাহস পাবো এবং ভালো লাগবে আমার। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।